হাসিনাকে ফেরানোর উদ্যোগ, যা বলছে আনন্দবাজারের প্রতিবেদন। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ইতোমধ্যে তাঁর নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেই সঙ্গে তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার উদ্যোগও চলছে। তবে এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কার্যত নিজ দেশে ভারত বিরোধী রাজনৈতিক ভাষ্য তৈরি করতে চাইছে বলে মনে করছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক গ্যালারিকে বার্তা দিতে। রেড কর্নার নোটিশ দিলে যে ভারত থরথরি কম্প হয়ে কোনো সিদ্ধান্ত নেবে এমন বিন্দুমাত্র সম্ভাবনা আদৌ নেই, বরং এই সময়ে দাঁড়িয়ে এই কথায় ঢাকাকে মনে করিয়ে দিতে চাইছে কূটনীতিকেরা। দেশের অর্থনীতিকে কোণঠাসা অবস্থা থেকে ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতের ধাক্কা সামলাতে ভারতের সঙ্গে বাস্তবোচিত সম্পর্ক তৈরি করা উচিত। নয়াদিল্লির উপর রাজনৈতিক চাপ বাড়ানোর নীতি নিলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সুরাহা হবে না। সূত্র থেকে আরও জানা গেছে, আপাতত বিদ্যুৎ বকেয়ার বিষয়টি নিয়ে প্রবল চাপে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বকেয়া $84.6 কোটি পরিশোধ না করায় চলতি মাসের প্রথম থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ 60% কমিয়ে দিয়েছিল আদানি গ্রুপ। গত কয়েক বছরে ভারত প্রায় $800 কোটি নামমাত্র সুদে ঋণ দিয়েছে বাংলাদেশকে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মুহূর্তে ভারত থেকে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। পাইপলাইনে ভারত থেকে বাংলাদেশে হাইস্পিড ডিজেল পরিবহন উল্লেখযোগ্য সাফল্য। সূত্রের বক্তব্য, এই ক্ষেত্রগুলিতে ভারতের সহায়তা বাংলাদেশের অর্থনীতিকে সামলাতে খুবই জরুরি। এখন শেখ হাসিনার সময়েই বৈদেশিক ঋণের পাহাড় জমেছে। সর্বশেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী জাপানের কাছ থেকে $921 কোটি, রাশিয়ার থেকে $509 কোটি, চীনের থেকে $476 কোটি এবং ভারতের থেকে $102 কোটি ঋণ বাংলাদেশের। বাস্তবে ঋণ আরও বেশি। তথ্য অনুযায়ী 2023 সালের জুলাই থেকে 2024 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ $563 কোটি ঋণ নিয়েছে। আওয়ামী লীগের সময় ঋণের কিস্তি শোধ করতে হবে এই সরকারকে। পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যা সামাজিকভাবে নৈরাজ্যের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়লে তা ভারত তো বটেই, গোটা দক্ষিণ এশিয়ার পক্ষে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দিল্লির মতে, এই কোণঠাসা পরিস্থিতিতে ভারতকে চাপ দেওয়ার চেষ্টা না করে বরং ভারতের সহায়তা নিয়েই অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করার লক্ষ্য হওয়া উচিত ইউনূস সরকারের। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।